সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র টিভির নিয়মিত আয়োজন আলোর ঘর প্রোগ্রামে এবং সঙ্গে আছি আমি মোহাম্মদ মামুনুর রেজা সাদী এবং আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন লাইফের সিইও মোহাম্মদ রিয়াল আহসান আজকে আমরা স্যারের সঙ্গে কথা বলবো এবং আজকে আমাদের বিষয় পানি নিয়ে বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের পানি সম্পদের উপর বিরূপ প্রতিক্রিয়া আমরা শুনবো আমাদের মুখ থেকে আজকে আমাদের বাংলাদেশের পানি সমস্যা নিয়ে কথা তার আগে স্যার কেমন আছেন আপনি এবং বরেন্দ্র টিভিতে সে কেমন লাগছে স্যার প্রথমে আমি বরেন্দ্র টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করব আর দর্শকবৃন্দ যারা আজকে আমাদের সঙ্গে আছেন সবাইকে বিলম্বিত ঈদ মোবারক জানাচ্ছি বরেন্দ্র টিভি আমাদের উত্তরবঙ্গের একমাত্র আমি যেটা বলবো একমাত্র প্রাণ কেন্দ্র এবং বরেন্দ্র টিভির মাধ্যমে আমরা উত্তরবঙ্গের যত ধরনের পরিকল্পিত কাজ আমরা করছি বরেন্দ্র টিভির মাধ্যমে সেটা আমরা জনসমক্ষের সামনে এবং বিশ্বের সামনে আমরা তুলে ধরতে পারবো এই জন্যই আমি অবশ্যই খুবই খুশি হয়েছি এখানে আসতে পারে ধন্যবাদ স্যার দর্শক আসলে আমরা এটি চেষ্টা করি বরেন্দ্র টিভি সবসময় সত্য কথা বলে ন্যায়ের পথে চলে এবং অন্যায়ের যেই বিরূপ চিত্রগুলো সেই চিত্রগুলো আমরা তুলে আনি এবং সামনে তুলে ধরি আপনাদের মাঝে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করি যে জিনিসগুলো আসলে আমরা লোকসম্মুখে আসে না সেই কথাগুলোই টেনে বের করার জন্য আমরা প্রকাশ করার জন্য টিভির পদ্ধায় প্রকাশ করার জন্য আর আজকে এই প্রচন্ড গরমের মাঝেও চায়ের কাপে ঝড় তোলার জন্য আমরা এনেছি মোহাম্মদ রিয়াল হাসান স্যারকে এবং তার মুখ থেকে যে কথাগুলো শুনবো আজকে হয়তো বা আশ্চর্যভাবে অনেকের চোখ কপালে উঠে যেতে পারে তো আমরা আসলে যারা এখনো টিভি পর্দায় বসে পড়তে পারিনি সকলকে অনুরোধ করছি বরেন্দ্র টিভি পর্দায় বসতে এবং সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ স্যার এবারে আমরা মূল বিষয়টাতে যেতে যাচ্ছি এর আগের আলোচনায় আমরা পানি যে সমস্যাটা বাংলাদেশের পানি সমস্যাটা সেই পানি সমস্যার আমরা পাঁচটা আহ শুনেছিলাম যে পাঁচটা সমস্যার কারণে মূলত বাংলাদেশে পানি সমস্যা তো এই পানি সমস্যায় ঢোকার আগে আমরা দর্শকদের উদ্দেশ্যে এবং নতুন দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে আসলে লাইফের যাত্রাটা শুরু কিভাবে লাইফ কি নিয়ে কাজ কাজ করছে করছে কবে থেকে করে লাইফের যাত্রা আসলে শুরু হয়েছিল আজ থেকে সাত বছর আগে এটা ছিল দুই সালে আমি তখন কেনাডায় বসবাস করি এবং হঠাৎ করেই একজন ভদ্রলোক ওনার নাম ছিল ভোলকার থামসার উনি আমাকে কল করেন এবং কল করে উনি আমাকে ওনার বাসায় দুপুরের খাওয়া খাওয়ার জন্য আমন্ত্রণ জানান এবং ওই শহরে এটা ছিল থাউজেন্ড আইল্যান্ডের একটা আইল্যান্ড কানাডার একটা নাম করা এলাকা দেখার মতো একটা এলাকা এবং ওইখানে ফোলকার থমসনের সঙ্গে আলোচনা তখন শুরু হয় এবং ওই আলোচনা থেকে আমরা লাইফের গোড়াপত্তন করি এবং ওই আলোচনার পরে আমরা বাংলাদেশে তিন বছরের একটা রিসার্চ প্রোগ্রাম শুরু করি যেটাতে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের পানি আর বাংলাদেশের এনার্জি নিয়ে আমরা এই তিন বিষয়ে আমরা এই রিসার্চটা করি এবং এই রিসার্চের যে আউটকাম এই আউটকামের উপরে বেস করে আমাদের তিনটা প্রজেক্ট আমরা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি প্রথম প্রজেক্ট যেটা শুরু করেছি সেটা এডুকেশন ডেভেলপমেন্টের উপরে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে নেতৃত্ব বোধটা আমরা ফিরিয়ে আনতে চাই নেতৃত্ব বোধের জন্য আমাদের তিনটি চেতনা নিয়ে আমরা কাজ করি আর তার সঙ্গে সঙ্গে আমাদের সাতটি স্তম্ভ আছে আর উনিশটি দক্ষতা আমাদের আছে তো এই দক্ষতা এই চেতনা আর এই স্তম্ভ নিয়ে আমরা বাংলাদেশের প্রায় একশো বিশটি স্কুলে আমাদের যাত্রা শুরু করেছি এবং আমরা নিয়মিত ক্লাস নিয়ে থাকি বিভিন্ন স্কুলে গিয়ে এবং সেই ক্লাসগুলোর সপ্তাহে দুটি করে ক্লাস আমরা নিয়ে থাকি এবং এই ক্লাস দুটিতে আমরা সাধারণত আমাদের ওই তিন চেতনা সাতটি স্তম্ভ আর উনিশটি দক্ষতা নিয়ে আমরা আলোচনা করে থাকি তো এটা হচ্ছে আমাদের এডুকেশনের উপরে প্রজেক্ট আমাদের দ্বিতীয় প্রজেক্ট যেটা শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে পানির উপরে যেটা নিয়ে কিছুক্ষণের মধ্যেই বিস্তারিত আলোচনা করব তবে পানির ব্যাপারে আমি এটুকু বলতে চাই যে বাংলাদেশের অর্থনীতি মোটামুটি আশি ভাগ কৃষি নির্ভরশীল এবং আমাদের কৃষি ব্যবস্থা বাংলাদেশে মোটামুটি পানির উপরেই নির্ভরশীল এবং এই পানি তিনটা সোর্স আছে আমাদের একটা সোর্স হচ্ছে আমাদের নদী আর একটা সোর্স হচ্ছে আমাদের বৃষ্টি আর তৃতীয় সোর্স যেটা সেটা হচ্ছে আমাদের ভূগর্ভের পানি এই তিনটা সোর্সের বর্তমান যে অবস্থা সে অবস্থা নিয়ে আমি কিছু সত্যি কথা বলতে চাই আমি কাউকে ভয় দেখাতে চাচ্ছি না তবে আমাদের বর্তমান পরিস্থিতি আসলেই সঙ্গীন পরিস্থিতি এবং এটার যদি আমরা খুব শীঘ্রই একটা কার্যক্রম আমরা হাতে না নিই তাহলে পারে আমাদের দেশের প্রতি ভালোবাসা দেখানো হবে না তো এটাই হচ্ছে আসলে স্যার মানে আমরা তিনটাই কথা শুনলাম আর একটা মনে হয় বাদ পড়ে গেছে হ্যাঁ একটা ছিল এনার্জি আমরা চাচ্ছি যে বাংলাদেশকে বিশেষ করে বিদ্যুতের জায়গায় আমরা বিদ্যুতে বাংলাদেশকে স্বয়ং সম্পন্ন করতে চাই এবং বিদ্যুৎ তুমি জানো যে বিভিন্ন সময়ে আমরা বিভিন্নভাবে বিদ্যুৎ তৈরি করে থাকি বর্তমানে আমাদের ডিপেন্ডেন্স নির্ভরশীলতা যেটা সেটা সম্পূর্ণভাবেই ফসিল ফুয়েলের উপরে তো এখন এই ফসিল ফুয়েল আমাদের কাছে এটা একটা খুবই আবিভূর্ব দুর্বোধ্য জিনিস হয়ে দাঁড়াচ্ছে এবং এই ফসিল ফুয়েল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং আমাদের সূর্য যেটা আছে এই সূর্য এই বাতাস এবং এই পানি এই তিনটা সোর্স থেকে আমরা বিদ্যুৎ তৈরি করতে চাই এবং এটার ব্যাপারেও আমাদের একটা প্রোগ্রাম আছে যেটা আগামীতে আমি সবিস্তারে আছি ছোট্ট করে একটু বলবো যে একদম নতুন ধরনের চিন্তা মানে পরিবেশের পরিবেশ মানে সূর্য বায়ু বাতাস কথা বললেন পরিবেশেরই একটা করে অংশ হ্যাঁ এটা তো পরিবেশের অংশ এবং আমরা চাচ্ছি যে আমাদের পরিবেশ যেটা আছে বাংলাদেশের পরিবেশকে আমরা দূষণ করতে চাচ্ছি না এবং আমরা যদি সূর্যকে ব্যবহার করতে পারি সূর্যকে ব্যবহার করে যদি আমরা বিদ্যুৎ উন্নয়ন করতে পারি তাহলে পারে আমাদের পরিবেশ কিন্তু মোটেও দূষিত হবে না আমরা যেটা করতে যাচ্ছি একটা গ্রামকে আমরা হাতে নিচ্ছি যে গ্রামকে আমরা স্বনির্ভর করে তুলব আমাদের জ্বালানির যে প্রয়োজনীয়তা আমাদের বিদ্যুতের যে প্রয়োজনীয়তা এটা আমরা স্বনির্ভর করে তুলতে চাচ্ছি এবং এই স্বর্ন পেছনে যেটা আছে আমাদের বর্তমান যে বাড়িগুলো আছে গ্রামের যে বাড়িগুলো আছে গ্রামের বাড়িগুলো চালগুলো দেখবে যে এটা অনেকটা টেম্পারি ট্যাপোর তো ওই চালের উপরে যদি আমি সোলার প্যানেল বসাতে পারি এতে বাড়ির সৌন্দর্যও বাড়বে এতে গ্রামের সৌন্দর্যও বাড়বে এবং সঙ্গে সঙ্গে ওই সোলার প্যানেল দিয়ে আমরা পাঁচটা বাড়ি যদি তাদের ছাদকে সম্পূর্ণভাবে সোলার প্যানেলে নিয়ে যেতে পারি তারপরে যে বিদ্যুৎটা আমি উৎপন্ন করতে পারব সূর্য দিয়ে সেই বিদ্যুৎ ওই গ্রামের জন্য যথেষ্ট হবে এবং সেটাই আমরা করতে চাচ্ছি জানতে চাইবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই টেকনোলজিটা কতটুকু কার্যকরী কতটুকু পজিটিভ হবে বাংলাদেশে তো সূর্য মোটামুটি সময় থাকে শীতকালে আমি বলবো যে শীতকালে আমাদের সূর্যের আলো কোনো অভাবই নেই গরমকালেও সূর্যের আলোর কোনো অভাব নেই তবে বর্ষাকালে আমাদের দুটি মাস আষাঢ় শ্রাবণ এই দুটি মাসে আমাদের সূর্যের আলোর কিছুটা অভাব থাকে কারণ বৃষ্টি হয় আকাশে মেঘ থাকে এবং যার জন্য আমরা সূর্যের আলোটা সম্পূর্ণভাবে পাই না তো যার জন্য আমি মনে করি যে এই টেকনোলজি এই প্রযুক্তি বাংলাদেশের জন্য খুবই উপযুক্ত বাংলাদেশে আসলে অনেক ধরনের অর্গানাইজেশন রয়েছে এবং অনেক জিনিস নিয়ে কাজ করে বিশেষ করে এডুকেশান সহ অনেক জিনিস নিয়ে কাজ করে কিন্তু আমরা পানি নিয়ে কাজ করতে এই নতুন শুনতেছি তো পানি নিয়ে কাজ করার চিন্তাটা কোথা থেকে আসলে এবং এখানে মানে গলদগ আসলে পরিলক্ষিত হলো স্যার আসলে একটা কথা বলে রাখি যেটা বিদেশে প্রচলিত আছে বাংলাদেশে কথাটা এখনও প্রচলন আসেনি সেটা হচ্ছে যে আগামী বিশ্বযুদ্ধ যেটা হতে যাচ্ছে সেটা কিন্তু পানি নিয়েই হবে এবং পানির যে সমস্যা এটা শুধু বাংলাদেশের নয় বিশ্বের শতকরা আশি ভাগ দেশেরই পানি নিয়ে বিরাট একটা সমস্যা আছে কানাডার কোনো সমস্যা নেই সেটা সত্যি কথা কারণ কানাডার হাতে যে বিশুদ্ধ পানি আছে এটা বিশ্ব কোনো দেশেই নাই এতটুকু পানি কিন্তু বাংলাদেশের হাতে আমাদের পানির স্বল্পতা নেই কিন্তু পানির যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা আমাদের হাতে নেই আমাদের যখন বর্ষাকাল থাকে তখন আমরা পানির উপরে ভেসে থাকি আর যখন আমরা খরার মৌসুমে যাই তখন আমাদের নদীতে পানি একদমই থাকে না তো এই যে একটা ব্যবস্থাপনার যে একটা ত্রুটি এই ত্রুটিটাকে যদি আমরা ঠিক করতে পারি সেটা হচ্ছে যে বর্ষার যে পানি বাংলাদেশে বৃষ্টির আকারে পড়ছে এই পানিটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে পারে বাংলাদেশের পানির কোনো অভাব হওয়ার কথা না আমাদের কৃষিকার্য হোক আমাদের বাসার কাজের জন্য হোক আমাদের ব্যক্তিগত কাজের জন্য হোক পানি বাংলাদেশের জন্য যথেষ্ট পানি আছে কিন্তু আমাদের যে জিনিসটা নাই সেটা হচ্ছে যে বৃষ্টির যে পানিটা আমরা পাই বছরে এই পানিটা এতই বেশি সেটা হচ্ছে যে বাংলাদেশের বাৎসরিক যে প্রয়োজনীয়তা পানি তার তিন গুণ বেশি পানি আমরা বৃষ্টিতে পেয়ে থাকি কিন্তু সেই বৃষ্টির পানি আমরা কোনো কাজেই লাগাতে পারি না যেটুকু কাজে লাগাই সেটা হচ্ছে সরাসরি পুকুরে যে পানিটা পড়ে অথবা খালে যে পানিটা পড়ে খালে না বিলে যে পানিটা পড়ে সেই পানিটা হয়তো আমরা কিছুদিন সংরক্ষণ করতে পারি কিন্তু আমরা বৃষ্টির পানিটা যদি সংরক্ষণ করতে পারি তাহলে পারে খরা মৌসুমে যখন আমাদের পানির প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা সেই বৃষ্টির পানি আমরা ব্যবহার করতে পারি কিন্তু সেই কাজটা আমরা করতে পারছি না তুমি দেখে থাকবে যে যখন বাংলাদেশে যখন বৃষ্টি হয় চট্টগ্রাম শহর ঢাকা শহর এই দুটি শহর কিন্তু পানির তলে চলে যায় এমনকি অনেক জায়গাতে মিরপুর বারো মিরপুর চোদ্দ মিরপুর দশ এখানে নৌকাও চলে থাকে তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে দেশে দুই মাসের বৃষ্টির জন্য আমাকে নৌকা ব্যবহার করতে হচ্ছে সেই পানিটা আমরা কেন ধরে রাখছি না যে পানিটা আমি খরা মৌসুমে ব্যবহার করতে পারি তো আমাদের যে কাজটা পানির ব্যাপারে সে কাজটা আমরা শুরু করছি দুটি কারণে একটা হচ্ছে যে বাংলাদেশের ভূগর্ভের যে পানিটা আছে যেটা আমরা সাধারণত খেয়ে থাকি এবং আমাদের কৃষি কৃষিকাজে বিশেষ করে ধান ফলানোর জন্য আমরা ভূগর্ভের পানিটা অতিরিক্ত ব্যবহার করে থাকি এবং এই ব্যবহারের জন্য গত পাঁচ বছরে আমাদের ভূগর্ভের পানি অনেক নিচে নেমে গেছে প্রতি বছরে ভূগর্ভের পানি রিচার্জ হওয়ার কথা কিন্তু আমাদের দেশের মাটি যেহেতু আঠালো মাটি এই আঠালো মাটি ভেদ করে বৃষ্টির পানি ভূগর্ভের পানির সঙ্গে মিলতে পারে না যার জন্য আমাদের বৃষ্টির পানি ড্রেন দিয়ে নদীতে যায় নদীতে গিয়ে সেটা সমুদ্রে পড়ে যে পানিটা আমরা কোনো কাজেই ব্যবহার করতে পারি না আমাদের প্রজেক্টের কাজ হচ্ছে এই বৃষ্টির পানিটা ধরে রাখা এবং খরা মৌসুমে যাতে আমরা সেই বৃষ্টির পানিটা ব্যবহার করতে পারি আমাদের ডোমেস্টিক কাজের জন্য এবং আমাদের কৃষি কাজের জন্য একটু স্পেসিফিক বিষয়ে যেতে চাইছি আমরা শুনেছি যে আসলে লাইফ তার রিসার্চ থেকে উদ্ভাবন করেছে যে পানি যে বাংলাদেশে যে পানি সমস্যা পানি সমস্যাটা মূলত পাঁচটি বিষয়ের কারণে হয়ে থাকতেছে আমরা খুব সংক্ষেপে পাঁচটি পয়েন্ট জানতে চাই এবং তারপরে আমরা বিস্তারিত আচ্ছা আমাদের প্রথম যে প্রবলেমটা আপনারা সবাই জেনে থাকবেন যে ভবদহ যে এলাকাটা আছে যশোরে এবং খুলনার সীমান্ত এলাকায় এই এলাকাটা প্রতি বছরেই সাত থেকে আটটি মাস পানির নিচেই থাকে তারা এবং তারা বছরে একটি ফসল তারা ফলাতে পারে যেটা তিন মাসের মধ্যে তারা একটি ধানের ফসল তারা পায় এবং এই এক ধানের ফসল দিয়ে তারা সারাটি বছর তাদের কাটাতে হয় এবং এই এলাকার যে সমস্ত লোকেরা বসবাস করে তাদের বর্তমান জীবন অবস্থা আসলেই করুন আসলে করুন কারণ এক ফসল দিয়ে সারা বছর চলা এটা মোটামুটি অসম্ভব এবং ওইখানে এখন যে সমস্ত জনগণ বসবাস করছে তারা শেষ পর্যন্ত তাদের পেটকে সায় দেওয়ার জন্য তাদেরকে মাছ ধরা শুরু করতে হয়েছে তারা এখন মাছের ব্যবসা করে এবং তারা মাছ খেয়েও থাকে মাছ খেয়েই তারা বেঁচে আছে কোনো হয়তো তারা চাল পায় না তারা মাছ আর মাছের সঙ্গে একটা তরকারি তারা রেঁধে খেয়ে ফেলে তো এখন এই যে পানির যে সমস্যা ভবতের যে পানির সমস্যা আমরা জিনিসটা খুব গভীরে গিয়ে আমরা দেখেছি যে এই সমস্যাটা কেন এবং কিভাবে আমরা এই সমস্যার সমাধানটা করতে পারছি না এবং কি কারণে পারছি না আমরা সেটাও জেনেছি এবং বর্তমানে আমরা নতুন একটা পদ্ধতি আবিষ্কার করেছি যে পদ্ধতি আমরা বাংলাদেশের মাননীয় পানির বিষয়ক মন্ত্রী এবং নৌযান যে মন্ত্রী সাজেন ভাই আছেন দুজনের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং দুজনেই এটার ভূয়সী প্রশংসা করেছেন এবং ওনারা একমত হয়েছেন যে এই প্রজেক্টটা বাংলাদেশে অবিলম্বে শুরু করা উচিত তো ভবদহের যে পানির যে প্রবলেমটা এটা তোমার কিছুটা বোঝার কথা ভবদহের পানির জলাবদ্ধতা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভবদহ এলাকাটা একটু নিচে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর এখানে যে সাতটি নদী আছে এই সাতটি নদী আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে এবং এই সাতটি নদীর কোনোটো নদীতেই আমাদের স্রোত আর নেই কেন স্রোত নেই কারণ যে পানিটা সমুদ্রে যাওয়ার কথা সেই পানিটা সমুদ্রে আর যেতে পারছে না এবং যেতে না পারার পিছনে যে কারণটা সেটা একটা মজার ব্যাপার যে পানি কেন সমুদ্রে পড়তে পারছে না ভবেদহ আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে ভবদহে আমরা একটা সুইচ গেট দিয়েছি সুইচ গেটের কাজটা কি যখন জোয়ার আসে জোয়ারের সময় সমুদ্রের পানিটা ভিতরে ঢুকে আসে নদীতে দেশে যশোরে আসে ভবদহে আসে আমরা ওখানে একটা সুইচ গেট দিয়ে ওটা আটকিয়ে দিয়েছি ওটা আটকে দেওয়ার ফলে আটটি ঘন্টা এই জোয়ারের পানিটা কর্দমাক্ত পানি এই পানি ওখানে থেকে যায় আটটি ঘন্টা এখন আট ঘন্টা যদি কর্দমাক্ত পানি কোথাও থাকে তাহলে কাদাটা কি হবে কাদাটা থিতিয়ে পড়বে এবং কাদাটা থিতিয়ে পড়তে 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 গত পাঁচ বছরে আমাদের ভূগর্ভের উচ্চতা প্রায় ছয় ফিট বেড়ে গেছে এখন যখন আমাদের নদীর ভূগর্ভ ছয় ফিট উঁচা হয়ে গেছে ভবদহ তো ওই জায়গাতেই আছে বরঞ্চ ভবদহ আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে ইট ইজ সিঙ্কিং সিঙ্কিং কেন যে ভূগর্ভের পানি নিচে চলে যাচ্ছে ভূগর্ভের পানি নিচে যাওয়ার ফলে মাঝখানে আমাদের যে রক্সগুলো আছে এটা যেভাবে সাধারণ আছে এখানে একটা গ্যাপের সৃষ্টি হয়েছে এবং এই গ্যাপটা আস্তে 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 পূরণ করছে মাটিটা নিচে চলেছে যার জন্য ভবদহ নিচে নামছে নদীর উচ্চতা বাড়ছে আর ভবদহ থেকে একটা খাল কাটা হয়েছে যে খালটা কাটা হয়েছে যাতে করে ভবদহর পানি ওই খাল দিয়ে গিয়ে নদীতে পড়ে এখন নদীর উচ্চতা যেহেতু ভবদহ থেকে বেশি পানি কি ভবদহ থেকে নদীতে যাবে নাকি নদীর পানি ভবদহে আসবে এখন যেটা ঘটছে ওই নদীর পানি ভবদহে আসছে বৃষ্টির পানি যেটা ওইখানে ভবদহে আটকা পড়ছে এই পানি আর ওখান থেকে বের হতে পারছে না যার জন্য সাতটা মাস আটটা মাস আমরা পানির তলে থাকছি ভবদহে তো এটা হচ্ছে আমাদের ভবদহের প্রবলেমটা তুমি যদি সুনামগঞ্জ দেখো সুনামগঞ্জে এটাও জলাবদ্ধতা কিন্তু সুনামগঞ্জে যে কারণে জলাবদ্ধতা হচ্ছে আর ভবদয় যে কারণে বদ্ধবত হচ্ছে এটা কিন্তু এক না সুনামগঞ্জে কি হচ্ছে সুনামগঞ্জে আমাদের ওইদিকে মেঘালয় আছে ভারতীয় মেঘালয় মেঘালয়ে তুমি বড় বড় পাহাড় পাবে ওখানে যখন বর্ষাকালে পানি নামছে তখন ওই ঢলটা সরাসরি কোথায় চলে আসছে বাংলাদেশের বর্ডারটা পাড়িয়ে সিলেটে সুনামগঞ্জে আসছে হাওড় এলাকায় আসছে ওইখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটা বেরিবাদ দিয়েছে এবং এই বেরিবাদের যে কাজটা বেরিবাদের কাজ হচ্ছে যাতে করে যখন ওই ঢলটা নামছে তখন ওই ঢলের পানিটা যাতে সুনামগঞ্জে হাওর এলাকায় না ঢোকে এই বেরিবাদটা সেটা আটকে দেবে এবং পাঁচ দিয়ে একটা খাল কাটা হয়েছে যে খালের মধ্যে দিয়ে পানিটা গিয়ে সুমা নদীতে গিয়ে পড়বে তো এখন এই যে ঢলের পানিটা যখন ঢলটা নামছে তখন পানির যে শক্তি এটা তো একটা বিরাট বড় শক্তি এবং এই শক্তিকে আটকানোর মতো ক্ষমতা যে বেরি পাত্তা দেওয়া হয়েছে সে ক্ষমতা কিন্তু নাই অ্যাজ এ রেজাল্ট যেটা ঘটছে যে ধরটা যখন নামছে সেটার চাপে আমাদের বেরি পাত্তা ভেঙে যাচ্ছে ভেঙে যাওয়ার পরে সেই ঢলের পানি সরাসরি আমাদের হাওড়ে ঢুকে যাচ্ছে এবং হাওড়ে ঢুকার পরে এর আর বের হওয়ার কোনো পথ থাকছে না বের হওয়ার পথ নাই কেন যে নদীগুলো আছে। সেই নদীগুলো ভরাট হয়ে গেছে যে খালগুলো কাটা হয়েছে সেই খালগুলো ভরাট হয়ে গেছে পানি নিষ্কাশনের কোনো জায়গা নেই এখন এরাও হাওড় এলাকায় সাতটি মাস তারা পানি নিচে থাকে এবং সেখানেও তারা বছরে একটি ফসল পায় এবং সেই ফসল দিয়ে তাদেরকে জীবিকা নির্বাহ করতে হয় উইচ ইজ ভেরি আনফর্চুনেট এখন আমাদেরকে যেটা করতে হবে সেটাতে আমি আসছি এখন কি যাবো এখন নাকি পাঁচটা প্রবলেমটা আমি বলে দিই হ্যাঁ তো পাঁচটা প্রবলেমটা বলে দেয় এটা হচ্ছে আমাদের জলাবদ্ধতা এটা আমাদের প্রথম প্রবলেম আমাদের বিভিন্ন শহর যে আছে বিশেষ করে আমাদের রাজধানী এবং আমাদের বন্দর শহর এই দুটি শহরে কিন্তু একটু বৃষ্টি হলে পানি আটকে যায় এবং সেই শহর থেকে পানি বেরোতে পারে না এবং এইটা জনজীবনে একটা বিপর্যয় নিয়ে আসে বৃষ্টি হলে তুমি ঢাকাতে থাকো যদি ঢাকাতে দেখবে যে বৃষ্টি হলে মিরপুরের যে মেইন রাস্তাগুলো মিরপুর দশ বলো মিরপুর বারো বলো এগারো বলো ওদেরকে মিরপুর চোদ্দো বলো মিরপুর সাত বলো দ্য হোল প্লেসেস ইজ ইনান্ডেটেড উইথ ওয়াটার এখন এই পানি তো বের হওয়ার একটা রাস্তা থাকতে হবে ঢাকার যে সমস্ত ড্রেন আছে এই ড্রেনগুলোর মুখগুলো সব ক্লক হয়ে গেছে কিভাবে ক্লক হয়েছে আমরা প্লাস্টিক পানির বোতল যা খাই ওই ড্রেনের মধ্যে ফেলি আমাদের যত ধরনের আবর্জনা আছে আমরা সব ওই ড্রেনের মধ্যে ফেলি যার জন্য ড্রেনের যে কাজটা মেইন কাজটা সেই কাজটা করতে পারছে না এবং বৃষ্টির পানি রাস্তা থেকে ড্রেনের মধ্যে যে যাবে এবং ড্রেন থেকে যে নদীর মধ্যে যাবে এই যে একটা ট্রিবিউটারি সিস্টেম এটা কাজ করছে না এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রবলেম আমাদের তৃতীয় প্রবলেম হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে যে সমস্ত নদী আছে এই সমস্ত নদীর পানি কমে যাচ্ছে তুমি যদি তিস্তা নদীর দিকে তাকাও তুমি যদি পদ্মা নদীর দিকে তাকাও তুমি যদি আপ্রাই নদীর দিকে তাকাও সেক্ষেত্রে নদীর ভরাট হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক যে যখন নদীর পানি থাকবে না তখন পানিটা পানির যে স্রোতটা পানির স্রোত আর থাকবে না তো পানির স্রোত যদি না থাকে পানির মধ্যে তো সবসময় কাদা থাকবে পানির মধ্যে সবসময় বালু থাকবে যদি পানির স্রোত না থাকে তাহলে পরে সেই কাদা সেই বালু আস্তে আস্তে থিতিয়ে পড়বে তুমি যদি রাজশাহী শহরটা দেখো এই রাজশাহী শহরে তুমি যেখানে যাও না কেন চারিদিকে তুমি তাকাবে শুধু চট আর চর সুতরাং পদ্মা নদীর বর্তমান যে ধারণ ক্ষমতা এটা অনেক কমে গেছে অর্ধেক হয়ে গেছে পদ্মা নদীর ধারণ ক্ষমতা অর্ধেক হয়ে গেছে এবং অন্যান্য নদী যেগুলো আছে আত্রাই নদী আছে ওইদিকে আমাদের তিস্তা নদী আছে এই দুটোর একই অবস্থা আমাদের ভূগর্ভের পানির যে এটা আসলে এটা আসলে আমি বলবো যে বাংলাদেশে বরিন্দ এলাকা যেটা এই বরিন্দ এলাকা হচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গে আমাদের নওগাঁ আছে এদিকে আমাদের চাপাইনওয়াঁধ আছে রাজশাহী আছে তার সঙ্গে সঙ্গে আমাদের বগুড়া আছে এই যে জায়গাটা এই জায়গাটা মোটামুটি বরিন্দ এলাকা বলা হয় এবং এই বরিন্দ এলাকায় সবচেয়ে বেশি জিনিস যেটা ফলন হয়ে থাকে সেটা হচ্ছে ধানের এবং এই ধানের ফলন থেকে আমরা পানি ভূগর্ভের পানি অতিরিক্ত ব্যবহার করি এবং এই অতিরিক্ত ব্যবহার করার জন্য বিশেষ করে সাপাহার এটা হলো নগার নজিপুর তুমি চেনো ধামৈরহার এটাও নগাঁ পর্ষা এটাও নগার এরপরে মহাদেবপুর এটাও নওগার নাচল এটা হচ্ছে আমাদের চাপাইনগঞ্জে এই সমস্ত এলাকায় ভূগর্ভের পানি প্রায় ষাট ফিট নেমে গেছে ষাট ফিট ষাট ফিট এটা আমাদের রিসার্চের একটা আউটকাম এবং ষাট ফিট নেমে যাওয়া কিন্তু যাতা ব্যাপার নয় এটা একটা ভয়ঙ্কর অবস্থা যে তুমি যদি ডিপ টিউবওয়েল পর্যন্ত লাগাও ডিপ টিউবওয়েলে তুমি পানি পাবে না যদি ষাট ফিট নেমে যায় যে ঘটনাটা ঘটেছে সাথে যে ঘটনা ঘটেছে সাপাহারে যে ঘটনা ঘটেছে নজিপুরে এই সমস্ত এলাকায় ভূগর্ভের পানি এতই নিচে নেমে গেছে যে আমরা সেখানে আর ধান গুনতে পারছি না পর্ষাতে সাপাহারে এখন ধানের বদলে তারা আমের বাগান করেছে এবং সেই আমের বাগান কতদিন টিকে থাকবে এটাও একটা প্রশ্নের বিষয় এবং তুমি যদি রাস্তা রাস্তাগুলো দেখো চারিদিকে ধুলো আর ধুলো এত বেশি ধুলো কেন সাঁপাহারের মতো জায়গায় নজিপুরের মতো জায়গায় এত ধুলো কেন হতে যাবে এত ধুলো তো হওয়ার কথা না তার পেছনে কারণটা কি তার পেছনে মাটিটা শুকিয়ে যাচ্ছে এবং মাটি যখন শুকিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে যে মাটির তলে যে পানিটা থাকে এই পানি এতই নিচে নেমে গেছে যে সেই পানি আর মাটিতে পারমিয়েট করছে না অ্যাজ এ রেজাল্ট তুমি যদি কিছু পুকুর দেখো তোমাদের এলাকার বিশেষ করে নজিপুর সাপাহার সমস্ত পুকুর কিন্তু শুকিয়ে গেছে একটা পুকুরে কিন্তু পানি থাকে না তার মানে কী দ্যাট মিন্স দ্যাট দ্য গ্রাউন্ড ওয়াটার ইজ ডিপ্লিটিং ভেরি ফাস্ট এবং এটা আমাদের জন্য আমাদের এলাকার জন্য বিশেষ করে এই বরেন্দ্র এলাকার জন্য এটা একটা হুমকি স্বরূপ কারণ আমরা সম্পূর্ণভাবে ধানের উপরে নির্ভরশীল হ্যাঁ আমাদের পাঁচ নম্বর যেটা সেটা আমাদের দক্ষিণাঞ্চলে দক্ষিণাঞ্চলে আমরা এটা জানি যে জলবায়ু পরিবর্তনের জন্য জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের সমুদ্রের পানি স্ফীত হচ্ছে আমাদের সমুদ্র পানি স্ফীত হচ্ছে আমাদের ক্যানাডাতে নর্থ যে সমস্ত বড় বড় গ্লেসিয়ার আছে বরফের যে গ্লেশিয়ার আছে এই গ্লেশিয়ারগুলো ভেঙে যাচ্ছে গ্লেশিয়ারগুলো গলে যাচ্ছে এবং আস্তে আস্তে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং সমুদ্রের উচ্চতা যদি বেড়ে যায় সমস্ত সমুদ্র তো ইন্টারকানেক্টেড দেয়ার ইন্টারকানেক্টেড সুতরাং এই পানি সম্পূর্ণভাবে এসে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে আস্তে আস্তে ডুবিয়ে ফেলবে এটা আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের মতামত যে বাংলাদেশের আগামী তিরিশ বছরের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে শতকরা চল্লিশ ভাগ এলাকা পানির তলে চলে যাবে আচ্ছা স্যার এরপর আমরা আসলে সুনির্দিষ্ট বিষয়গুলোতে যাব তবে সুনির্দিষ্ট বিষয়গুলোতে যাওয়ার আগে আমাদের একজন দর্শক সারা দিয়েছেন আমরা দর্শকের একটি প্রশ্নে চলে যাব আমরা জানতে চাইবো স্যার যেহেতু জলবায়ুর কথা আসলো যে জলবায়ু পরিবর্তনে বা জলবায়ুর হুমকি মোকাবেলায় জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় বাংলাদেশ কতটা মানে প্রস্তুতি রয়েছে বাংলাদেশ কতটা মোকাবেলা করতে সক্ষম সে বিষয়ে যদি একটু বলতেন বাংলাদেশের আমি বলবো যে জ্ঞানের পরিধি পানির ব্যাপারে যে জ্ঞানটা বাংলাদেশে কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানির উপরে কোনো ডিগ্রি দিয়ে থাকে না তো যেহেতু পানির উপরে ডিগ্রি দিয়ে থাকে না বাংলাদেশে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে তারাই কিন্তু পানির ব্যাপারে কাজ করে থাকে তবে আমি মনে করি যে পানির ব্যাপারে যে শিক্ষার প্রয়োজন আছে এই শিক্ষাটা আমাদের দেশে অবিলম্বে নিয়ে আসা উচিত বুয়েটে তারা কেবল শুরু করেছে তারা মাস্টার ডিগ্রি দেওয়া শুরু করেছে কিন্তু আমরা চাচ্ছি যে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিতে পানির উপরে একটা ডিগ্রি দেওয়া হোক যাতে করে আমাদের এই পানি সমস্যা এবং পানির যে ব্যবস্থাপনা এইটাকে যাতে আমরা ভালোভাবে রপ্ত করতে পারি এবং আমরা আমাদের জ্ঞান দিয়ে আমরা যাতে আমাদের পানির যে সমস্যা সেটা দূর করতে পারি আমি এটুকু বলবো যে পানির ব্যাপারে আমাদেরকে অন্যরা ততটা সাহায্য করতে চাইবে না আমি এটা আগের থেকে বলে রাখছি তবে আমরা এটুকু জানি যে আমাদের নদীগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আমাদের পদ্মা শুকিয়ে যাচ্ছে আমাদের তিস্তা শুকিয়ে যাচ্ছে আমাদের আত্মায় শুকিয়ে যাচ্ছে শুকানোর পেছনে যে কারণটা সেটা তুমি জানো আমাদের উজানে কিছু ড্যাম দেওয়া হচ্ছে যাতে করে পানিটা তারা ডাইভার্ট করতে পারে এবং ভারতের তো পানির প্রয়োজন পড়বে ভারতের তো পানির স্বল্পতা আছে ভারত চাইবে যে তাদের এলাকা দিয়ে যে নদীগুলো বাংলাদেশে পড়ছে তারা কিন্তু আস্তে আস্তে এই পানিটাকে সরিয়ে নেবে এবং আজকে পদ্মা নদীর তুমি যে অবস্থাটা দেখো আর গত চল্লিশ বছর আগে পদ্মার যে যৌবন ছিল এটা যদি তুমি দেখতে তাহলে তুমি বুঝতে পারতে যে আজকের পদ্মাটা কোথায় আছে আর আমরা আগে কোথায় ছিলাম এবং এই পদ্মা আগামীতে তুমি ধরে রাখো যে বিশ থেকে তিরিশ বছরের মধ্যে তুমি হয়তো এই পদ্মার কোনো চিহ্নই পাবে না এইভাবে আত্রাই নদীতেও তাই হবে এইভাবে আমাদের তিস্তা নদীতেও তাই হবে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের তরফ থেকে আমাদের একটা কিছু করণীয় আছে যে জিনিসটা আমরা করতে চাচ্ছি যেটা আমি পরে আমি বলতে চাচ্ছি আর যে প্রশ্নটা করা হয়েছে যে আমরা তৈরি আছি কিনা আমি দুঃখের সাথে কথাটা বলবো যে আমরা ততটা তৈরি না যতটুকু হওয়া প্রয়োজন আছে আমরা হয়তো বিশ পার্সেন্ট তৈরি আছে কিন্তু বাকি আশি পার্সেন্ট কিন্তু আমরা তৈরি নাই তবে আমাদের সামনে কিছু অপরচুনিটিস আছে আমাদের সামনে কিছু অপরচুনিটিস আছে সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু বিশ্বের যে পানির যে একটা বোর্ড গঠন করা হয়েছে ইউনাইটেড নেশনসে সেই বোর্ডে কিন্তু উনি চেয়ারম্যান এটা বাংলাদেশের জন্য একটা বিরাট পাওয়া একটা বিরাট পাওয়া এবং এই পাওয়াটাকে আমরা কাজে লাগাতে চাই যেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে ওই যে বোর্ডটা গঠিত হয়েছে ওই বোর্ডের মাধ্যমে আমরা পানির ব্যাপারে একটা সলিউশন আমরা দিতে চাই তো এখন ওই প্রশ্নের উত্তরে আমাকে এটুকু বলতে হচ্ছে যে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমরা পর্যাপ্তভাবে ধন্যবাদ স্যার আমরা শুনলাম যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ আমরা কোনোভাবেই আমরা প্রস্তুত না বাংলাদেশের যে জলবায়ু যে হুমকির সম্মুখীন হতে পারি আমরা সেই হুমকি মোকাবেলায় আমরা এবার স্যার জানতে চেষ্টা করবো আমাদের এই পানি সমস্যা নিয়ে প্রথম যে সমস্যাটা জলাবদ্ধতা এই জলাবদ্ধতাটা নিয়ে যদি একটু বলে এবং এর সমাধানের উপায়ে যদি যাইতেন আমরা যদিও এর আগে শুনেছি আমরা সমস্যাটা একটু শোনার পরে সমাধানের উপায়টা আচ্ছা আমি ভবদে শুরু করি ভবদহের প্রবলেমটা সৃষ্টি হয়েছে কিভাবে ভবদহের প্রবলেমটা সৃষ্টি হয়েছে যে আমরা যে সুইচ গেট দিয়েছি এই সুইচ গেট দেওয়াতে জোয়ারের যে পানিটা আসছে এই পানি থেকে যে কর্দমাক্ত পানি এর থেকে পানি এই কাদাটা থিতিয়ে পড়ছে এবং আস্তে আস্তে আমাদের নদীর ভূগর্ভ নদীর যে উচ্চতা এটা কিন্তু বেড়ে যাচ্ছে তো এই যে প্রবলেমটা এটা আমাদেরকে সলভ করতে হবে এটা কিভাবে সলভ করতে হবে এক নম্বর কাজ হবে যে আমাদের ভাটিতে ভাটিতে নদীতে যে সিলটা পড়েছে এটা আমাদেরকে ড্রেজ করতে হবে এটা প্রায় একশো কিলোমিটার দূরত্ব এই একশো কিলোমিটার এই সাতটা নদী আমাদেরকে ড্রেজ করতে হবে ড্রেজ করার ফলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের ভবেদহের যে উচ্চতা নদীর গর্ভ যাতে ভবদহ থেকে নিচুত হয় এতে করে যে সুবিধাটা হবে ভবেদহের পানি আমরা খাল দিয়ে আমরা ওই সাতটা নদীতে আমরা দিয়ে দিতে পারব এতে করে ভবেদহের জলবদ্ধতা আর থাকবে না কিন্তু আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভবেদহের যে পানিটা আটকে থাকে এটা কিন্তু পরিষ্কার পানি বেশিরভাগই এটা বৃষ্টির পানি এবং এই বৃষ্টির পানিটা আমরা ভূগর্ভে দিয়ে দিতে চাই এবং এটা একটা নতুন টেকনোলজি যেটা জার্মানি থেকে আসছে এবং আমরা চাচ্ছি যে ভবদহের একটা এলাকা নিয়ে আমরা একটা প্রজেক্ট শুরু করতে চাচ্ছি যেখানে আমরা বৃষ্টি কূপ খনন করবো এবং এই বৃষ্টি কূপের কাজ হবে যে আমাদের বৃষ্টির পানি যেটা আসছে এই বৃষ্টির পানি যাতে আমরা আমাদের ভূগর্ভে ইনজেক্ট করে দিতে পারি এটা হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট যে পানিটা আটকে থাকছে সেই পানির ভালো অংশটা আমরা ভূগর্ভে দিয়ে দিতে চাই যাতে করে ভূগর্ভের পানি আস্তে আস্তে উপরে উঠে আসে এবং আমরা সেই পানিকে খরার মৌসুমে আমরা ব্যবহার করতে পারি আমাদের তৃতীয় যে সলিউশনটা আছে সেটা হচ্ছে একটা টিআরএম সলিউশন টিআরএম সলিউশনটা কি সেটা হচ্ছে যে যে কাদাটা নদীতে পড়ছে সেই কাদাটা নদীতে না ফেলে আমি যদি ভবদহে ফেলতে পারি তাহলে পারে তো ভবদহ আস্তে আস্তে উঁচু হতে থাকবে আমি যদি এই একটু জানতে চেষ্টা ভবদহ যখন ভবদহর উচ্চতাটা যখন বেড়ে যাবে এটা কি পরিবেশের জন্য ভবিষ্যতে কোনো ফল খারাপ ফল বয়ে খারাপ ফলের কোনো প্রশ্নই ওঠে না এখানে তুমি কি কাজটা করছো এখানে কাজ করছো যে কর্দমাক্ত পানি আসছে সেই কাদাটা তুমি নদীতে ফেলছো না নদীতে না ফেলে পানিটাকে তুমি বের করে দিচ্ছ পানিটাকে তুমি ভবদহে নিয়ে আসছো ওইখানে তুমি আট ঘন্টা আটকিয়ে রাখছো আট ঘন্টা আটকিয়ে রাখে ওটার যে কাদাটা সেটা তুমি ভবেদহে ফেলছ এবং এতে করে ভবদহে আস্তে আস্তে উচ্চতা বাড়তে থাকবে এবং এটা ধরে নেওয়া হয়েছে যে প্রতি বছরে আমরা এক ফিট করে ভবদহের উচ্চতা বাড়াতে পারব এবং তিন বছর যদি আমরা পরপর করতে পারি তাহলে পরে আমরা তিন ফিট উচ্চতা বাড়াতে পারবো অ্যাজ এ রেজাল্ট ভবেদহের উচ্চতা আমাদের ওই যে সাতটি নদী আছে যশোরে এবং খুলনায় ফুলবাড়ি এলাকায় এই সাতটি এলাকায় আমরা কিন্তু নদীর যে ইয়েটা নদীর যে ডেপটা এটা আমরা বাড়াতে পারবো এটা ড্রেজ করে বাড়াবো আর ভবদহের উচ্চতা আমরা বাড়াতে পারবো এবং এতে করে ভবেদহ আর জলাবদ্ধ থাকবে না এটা হচ্ছে আমাদের জন্য এটা একটা আচ্ছা স্যার আমরা জানতে চেষ্টা করবো একদম এই বিষয় নিয়ে শেষ প্রশ্ন যেহেতু বারবার মানে ভবদহর কথা আসতেছে সেক্ষেত্রে কতগুলো লোক বা বাংলাদেশের কোন অঞ্চলটি সব বেশি উপকৃত হবে এখানে সাতটি উপজেলা যুক্ত আছে ভবোদয়ের সঙ্গে এবং এই সাতটি উপজেলার মধ্যে চারটি হচ্ছে আমাদের যশোরে আর বাকি তিনটি হচ্ছে আমাদের খুলনাতে এবং এইখানে জনসংখ্যা তুমি বলতে পারো প্রায় পঞ্চাশ লক্ষের মতো সুতরাং পঞ্চাশ লক্ষ মানুষের জীবনে তুমি একটা সুন্দর প্রভাব নিয়ে আসতে পারবে যদি তুমি জলবদ্ধতা এবং এতে করে অর্থনীতিও আমাদের অর্থনৈতিক যে প্রগ্রেসটা হবে ইট উইল বি এ রিমার্কেবল প্রগ্রেস ধন্যবাদ আমরা শুনলাম এতক্ষণ যে প্রথম যে সমস্যাটা জলবদ্ধতা সমাধান এবং ভবদহ সমস্যার সমাধান এবং আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের উত্তর আমরা জানাতে চাচ্ছি যে প্রায় পঞ্চাশ লক্ষ লোকের দ্বারা উপকৃত হবে শুধু উপকৃত নয় তাদেরকে নতুন জীবন দান করা হবে এরকমই একটি কথা বলতে পারি তো সেক্ষেত্রে আমরা স্যার দ্বিতীয় বিষয়ে যাব যে নদী পানির যে কমে যাওয়ার যে প্রকোপটা এক্ষেত্রে আমরা কারণটা জেনে আমরা খুব ছোট করে জানার পরে সমাধানে আমরা যাবো আমাদের নদীর পানি কমে যাচ্ছে কারণ নদীর পানি বাংলাদেশে যে সমস্ত নদী আছে বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ এবং বাংলাদেশে সাতশোর উপরে নদী আছে শুধু নদী না নদী খাল ট্রিবিউটারি যেগুলো আছে এবং এর বেশিরভাগ পানি আসে কোথা থেকে ভারত থেকে আসে এবং ভারত থেকে যে পানিগুলো আসছে ভারত যদি আমাদের উজানে যদি বান দেয় এবং সেই পানি যদি তারা আস্তে আস্তে তাদের কাজে লাগায় তখন স্বাভাবিকভাবেই আমাদের যে পানিটা প্রয়োজন ছিল অথবা বাংলাদেশের ভিতর থেকে যে পানিটা যেত সেই পানিটা কিন্তু আর যাবে না তো যার জন্য আমাদের বিভিন্ন নদী যেমন তিস্তা নদীর উজানেও একটা বাদ দেওয়া হয়েছে আমাদের পদ্মা নদীর উজানেও একটা বাদ দেওয়া হয়েছে আত্রায় উজানেও একটা বাদ দেওয়া হয়েছে এবং এই নদীগুলো শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে তার পেছনে কারণই হলো যে উজানে বাদ দিয়ে পানিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে তাদের কাজে এতে করে আমি বলে রাখবো ধরে রাখব যে লিন সিজন যেটা বলে খরা মৌসুম যেটা বলে এই খরা মৌসুমে কিন্তু আমাদের এই তিনটি নদীতে আর পানি থাকবে না এটা ধরে রাখতে হবে এবং এটা ধরেই আমাদেরকে একটা প্ল্যানিংয়ে যেতে হবে একটা ন্যাশনাল একটা স্টিয়ারিং কমিটি গঠন করতে হবে একটা জাতীয় পর্যায়ে একটা স্টিয়ারিং কমিটি গঠন করতে হবে এবং এই স্টিয়ারিং কমিটির কাজ হবে এই যে প্রবলেমটা বাংলাদেশের পানির ব্যবস্থাপনার যে প্রবলেমটা এটার উপরে আমাদেরকে ফোকাস করতে হবে এবং এইটা ফোকাস করে আমাদের যে কাজটা করার প্রয়োজন সেটা আমরা যেটা প্রস্তাবনা দিচ্ছি সেটা হচ্ছে যে চাঁদপুরে দেখবে তিনটি নদী একসঙ্গে এসে মিলিত হয়েছে এবং আমাদের এই যে তিনটি নদী প্রধান নদী যে তিনটি প্রধান নদী এই তিনটি নদী যদি আমরা ড্রেজ করি এবং এই তিনটি নদীকে যদি আমরা একটা খাল দিয়ে আমরা যদি মিলিত করাতে পারি এবং চাঁদপুরে যদি আমরা একটা বাঁধ দিতে পারি তাহলে পারে আমাদের খরা মৌসুমে যেটা হবে খরা মৌসুমে আমাদের এই তিনটা নদী জলাধারে রূপান্তরিত হবে এবং যখন জলাধারে রূপান্তরিত হবে তখন স্বভাবতই সেই পানিটা আমরা কৃষিকাজ এবং অন্যান্য কাজেও আমরা ব্যবহার করতে পারবো সুতরাং আমাদের যেটা করণীয় আগামী পঞ্চাশ বছরের ভেতরে সেটা হচ্ছে যে আমাদের ভাটিতে একটা বান্তাওয়া যে বান্তার কাজ হবে এই তিনটা নদীর পানি সেখানে ধরে রাখবে আর বর্ষার সময় সে পানি আমরা ছেড়ে দেব। যাতে করে সে পানি সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে পড়তে পারে আর খরার মৌসুমে আমরা সে পানিটার সারবো না যেটুকু পানি আমাদের আসবে আমাদের বৃষ্টির পানি যেটুকু থাকবে এই পানি সম্পূর্ণভাবে আমরা একটা জলাধারে ধরে রাখতে চাই এটা হচ্ছে আগামী পঞ্চাশ বছরের একটা সলিউশন অ্যান্ড উই হ্যাভ নো আদার অল্টারনেটিভ আমাদের এটার কোনো বিকল্প নেই আমি এটা এখনই বলে রাখছি ধন্যবাদ স্যার আমরা দ্বিতীয় সমস্যাটা সমাধানও আমরা শুনলাম এবং পঞ্চাশ বছরের যে পাইলট প্রজেক্ট আমরা শুনলাম যে পঞ্চাশ বছরের মধ্যে আমরা একটা নতুন উচ্চতায় নতুন জায়গায় এবং পানি সমস্যার সমাধান করতে চাই আমরা জানতে চেষ্টা করবো স্যার যে নদী নালা যে ভরাট হয়ে যাচ্ছে এবং এটাও একটা আমাদের একটা কারণ এই পানির যে সমস্যাটা সে এই ভরাটটা আসলে কেন হচ্ছে এবং না এটা আমাদের সমাধান যেটা আমি তোমাকে বলছি তুমি রাজশাহীর ব্যাপারটা দেখো তুমি তো রাজশাহীতে থাকো তুমি রাজশাহীর ব্যাপারটা দেখো পদ্মা নদীর যে ধারণ ক্ষমতা এই ধারণ ক্ষমতা বর্তমানে গত বিশ বছর আগে যা ছিল বর্তমানে পদ্মা নদীর ধারণ ক্ষমতা অর্ধেক হয়ে গিয়েছে দ্বিতীয় কারণ যেটা সেটা হচ্ছে যে তুমি দেখবা যে এই যে চরগুলন যে পড়েছে এই চরগুলোনে কিন্তু মানুষ এখন চাষাবাদ করে এবং বালুতে তুমি যখন চাষাবাদ করছো তুমি তরমুজ লাগাচ্ছ তুমি বাঙ্গি লাগাচ্ছ তুমি চীনা বাদাম লাগাচ্ছ এবং এখন গমও লাগাচ্ছ এতে করে কি হচ্ছে এতে করে মাটিটা আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে এবং মাটি যেহেতু শক্ত হয়ে যাচ্ছে বর্তমানে পদ্মার চর যেটা আছে বর্ষাকালে যখন ভারত আমাদের ফরাক্কাবাদের সুইচ গেট যেটা আছে যেটা তখন খুলে দেবে খুলতেই হবে কারণ বর্ষাকালে পানি ধারণ ক্ষমতা থাকবে না যদি তারা সুইচ গেট বন্ধ রাখে তো সুইচ গেট তারা খুলে দেবে তখন হঠাৎ করে পানির যে জোয়ার আসবে আমাদের পদ্মায় আর পদ্মার ধারণ ক্ষমতা অর্ধেক হয়ে গেছে কিন্তু পানি যতটুকু আসবে সেটা কিন্তু বিশ বছর আগের যে পানি ছিল সেই একই পানি আসবে এখন পদ্মার কি ক্ষমতা থাকবে সেই পানিকে ধারণ করার সেই পানি কোথায় যাবে সেই পানি বন্যার সৃষ্টি করবে রাজশাহীতে কোনোদিন বন্যা হতো না কিন্তু রাজশাহীতে গত দুবছরে আমরা বন্যা দেখেছি এবং এই যে বন্যা হওয়া এটা একটা খুবই অশনী সংকেত আমাদের জন্য অশনী সংকেত কেন এই বন্যার প্রকোপ এখন আরও বাড়তে থাকবে এই বন্যার প্রকোপ আরও প্রস্তর হবে কারণ পদ্মার ধারণ ক্ষমতা কমে যাচ্ছে এবং শুধু পদ্মা নয় আমি উত্তরবঙ্গে প্রত্যেকটা নদীতেই আমি দেখেছি যে এই সমস্ত নদীর ধারণ ক্ষমতা বর্তমানে অর্ধেক হয়ে গেছে বিশ বছর আগে যে ধারণ ক্ষমতা ছিল এখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নদীর ধারণ ক্ষমতা অর্ধেক হয়ে গেছে যাতে করে বর্ষাকালে যে পানি আসছে নদীতে এই পানি ধরে রাখার ক্ষমতা কোনো নদীরই নেই অ্যাজ এ রেজাল্ট উই উইল হ্যাভ ফ্লাড এভরি ইয়ার তো আমাদের যে কাজটা আমাদের কাজটা হচ্ছে যে আমরা এই ধারণ ক্ষমতা আমরা বাড়াতে চাই এই ধারণ ক্ষমতা আমাদেরকে বাড়াতেই হবে এবং এই ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদেরকে ড্রেজ করতে হবে উই হ্যাভ টু গো ফর ড্রেজিং এবং ড্রেজিংটা টাকা পয়সার ব্যাপার আছে যথেষ্ট এটা টাকা পয়সার ব্যাপার আছে কিন্তু তুমি জানো যে জলবায়ুর জন্য ইন্টারন্যাশনাল প্যারিসে যে এগ্রিমেন্টটা সই হয়েছিল এই প্যারিস এগ্রিমেন্টে একশো বিলিয়ন ডলার ধার্য করা হয়েছে একশো বিলিয়ন ডলার ধার্য করা হয়েছে এবং এই একশো বিলিয়ন ডলারের একটা বিশেষ অংশ বাংলাদেশে আসার কথা কারণ যে সমস্ত দেশ জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ায় সৃষ্টি করেছে তার মধ্যে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় ধন্যবাদ স্যার আমরা শুনলাম এবং আমরা এখন আসলে আমাদের সময় শেষের পথে আমরা জানতে চাই চতুর্থ বিষয়টি নিয়ে যে ভূগর্ভের পানি স্বল্পতা এই বিষয়টা যদি খুব সংক্ষেপে আলোচনা করতেন সমাধানের উপায় আমাদের সমাধান খুবই সোজা বৃষ্টির পানি কোথায় পড়ে বৃষ্টির পানি আমাদের ছাদে পড়ে বৃষ্টির পানি মাটিতে পড়ে সব জায়গাতেই পড়ে এখন আমাদের কাজ হবে ছাদে যে পা যে বৃষ্টিটা পড়বে এই ছাদের বৃষ্টিটা আমরা এখন কি করি এটা গড়ে কোথায় যায় ড্রেনে যায় ড্রেনে গিয়ে সেটা কোথায় যায় হয় পুকুরে যায় আর না হয়তো নদীতে যায় সেই পানিটা কিন্তু আমরা কোনো কাজে ব্যবহার করতে পারি না রাজশাহীতে যে বৃষ্টিটা হয় অথবা রংপুরে যে বৃষ্টিটা হয় বাংলাদেশে গোটা বাংলাদেশে বছরে দুই হাজার একশো মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে ইন অ্যাভারেজ দুই হাজার একশো মিলিমিটার এবং তুমি যদি হিসাব করো যে কতটুকু বৃষ্টি বাংলাদেশে পরে তুমি দেখবে যে বাংলাদেশের বাৎসরিক যে প্রয়োজন এর থেকে তিন গুণ বেশি বৃষ্টি হয় বাংলাদেশে এখন এই বৃষ্টির পানি আমি যদি ধরে রাখতে পারি তাহলে পারে আমাদের পানির কোনো প্রবলেম হওয়ার ব্যাপার আছে কোনো প্রবলেম হওয়ার ব্যাপার নাই দেখো ওয়াট উই ইন্টেন্ট টু ডু ইজ টু হারনেস দ্য র ওয়াটার অ্যান্ড হাউ ডু ই দ্য র ওয়াটার আমরা কীভাবে ধরে রাখতে পারি খুবই সহজ কাজ এটা এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রোভাইস চ্যান্সেলার সাহেব প্রফেসর সজল উনি একটা অভিনব পদ্ধতি বের করেছেন যে অভিনব পদ্ধতি আমরা না চলে খুব স্বল্প আকারে উনি একটা পরীক্ষা পরীক্ষামূলক একটা কূপ খনন করেছেন এবং না চলে উনি গত তিন বছর ধরে বৃষ্টির পানি কোথাও পড়তে দেন না উনি বৃষ্টির পানি ওই কূপের মাধ্যমে নিয়ে উনি ভূগর্ভে এটা ইনজেক্ট করে দেন এটা কিন্তু খুবই সাধারণ একটা টেকনোলজি খুবই সাধারণ টেকনোলজি এর জন্য খুব একটা টাকা পয়সার প্রয়োজন আছে তাও না এর মাধ্যমে আমরা আসলে ভূগর্ভের সুতরাং না চলে না চলে গত তিন বছরে তিন ফিট পানি উপরে উঠে এসছে কারণটা কি কারণ হচ্ছে সে বৃষ্টির পানি ভূগর্ভে দিয়ে দিয়েছে এইটা যাতে ড্রেনে না যায় এইটা যাতে নদীতে না যায় অ্যান্ড দিস ইজ হোয়াট উইনটেন টু ডু ইন আওয়ার প্রজেক্ট ধন্যবাদ স্যার আমরা একদম শেষ পর্যায়ে আমরা শেষের বিষয় নিয়ে আলোচনা করব সমুদ্রের পানির যে স্পীতি এই স্পীতির বিষয়ে যদি খুব সংক্ষেপে খুব ছোট্ট করে একটু মানে সমাধানটা এটা তো খুব সংক্ষেপে বলা যাবে না তবে যেটুকু আমি বলবো আমাদের দুটি প্রবলেম আছে সেটা হচ্ছে যে সমুদ্রের পানি যত বাড়বে আমাদের সমুদ্রের পানির তো একটা চাপ আছে এই চাপটা কোথায় পড়ছে এই চাপটা পড়ছে সমুদ্রের কিনারে যে মাটিটা আছে সেই মাটির উপরে সমুদ্রের পানির চাপটা সৃষ্টি করছে আর আমাদের ভূগর্ভের পানি নিচে নেমে যাচ্ছে সুতরাং ভূগর্ভের পানির যে চাপ সেই চাপটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে দ্যাবো দের ইজ এ ডিফারেন্স অফ প্রেশার কামিং ফ্রম দ্য সি অ্যান্ড দ্য প্রেশার এক্সটেড অ্যাট দ্য লেভেল অব দ্য গ্রাউন্ড ওয়াটার তো এই যে প্রেসার ডিফারেন্স এই প্রেশার ডিফারেন্স জন্য কি হবে হোয়াট উইল হ্যাপেন তুমি দেখবে যে সমুদ্রের পানি আস্তে আস্তে পানি চুয়ে চুয়ে ভূগর্ভের পানির সঙ্গে মিশে যাচ্ছে তুমি যদি সাউথে যাও খুলনায় যাও যশোরে যাও অথবা বরিশালে যাও ওখানে দেখবে যে তুমি যে পানিটা খাবে সেই পানিটার মধ্যে কিন্তু কিছুটা লবণাক্ততা পাবে তুমি তার মানে হচ্ছে যে একটা ভয় সেটা হচ্ছে যে সমুদ্রের পানি মাটি চুয়ে চুয়ে আমাদের ভূগর্ভের পানির সঙ্গে মিশে যাচ্ছে দ্বিতীয় যে ভয়টা সেটা হচ্ছে পানি স্ফীত হচ্ছে এবং আমাদের লো লাইং এরিয়াস যেগুলো আছে এটা আস্তে আস্তে পানির তলে চলে যাচ্ছে দেখো উই হ্যাভ এ সলিউশন সেই সলিউশনটা হলো যে আমাদেরকে একটা বেরিবাঁধের সৃষ্টি করতে হবে কিছু অংশ করা হয়েছে আমাদের সাউথে এমনভাবে একটা বাঁধ সৃষ্টি করতে হবে হল্যান্ডে তুমি তো জানো যে হল্যান্ড কিন্তু সমুদ্র থেকে নিচে হল্যান্ডের উচ্চতা সমুদ্রের যে উচ্চতা তার থেকে কিন্তু তারা নিচে কিন্তু তারা এমনভাবে পানিটা ম্যানেজ করে যে তারা কিন্তু পানির উপরে বেশি থাকে সেটা কিভাবে তারা সমুদ্রের পানি বিভিন্ন ক্যানাল দিয়ে তারা এক পার থেকে পারে নিয়ে যায় যাতে করে সমুদ্রের পানি মাটিতে না এসে ওই ক্যানালের মধ্যে থেকে যায় এবং ক্যানালের পার্কে তারা খুব শক্ত করে গঠন করেছে এবং আমাদেরকেও বাংলাদেশের সাউথে ঠিক একই কাজ করতে হবে এবং সেই কাজটা হলো যে সমুদ্রের পানিটাকে আমরা কিছুটা ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেব কিন্তু সেটা হবে পরিমিত এবং সেটা হবে আমাদের নিজস্ব কন্ট্রোলে দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের একটা বেরি সৃষ্টি করতে হবে যেটা গোটা সাউথকে সমুদ্রের পানিকে যে ধরে রাখবে এবং আমাদের ইচ্ছা মতো সে কিছু পানি আমরা ভেতরে নিতে পারব যেটা আমাদের বিভিন্ন নৌবন্দরের কাজে লাগতে পারে সমুদ্রের পানি যদি আমরা ভেতরে নিয়ে আসি নৌবন্দরগুলো আমরা সেই জায়গাতে করতে পারি তো আমাদের সলিউশন হলো যে আমরা একটা বেরিবাদ দিই এক নম্বর কথা আমাদের বৃষ্টির পানি আমরা সমুদ্রে পড়তে না দিই এবং এই বৃষ্টির পানিটা আমরা আস্তে আস্তে ভূগর্ভে দিয়ে ভূগর্ভের যে পানিটা উচ্চতা এটাকে আমরা বাড়িয়ে দিই আর বিশেষ করে আমাদের অঞ্চলে আমরা চাই যে যেটা ষাট ফিট নেমে গেছে সেই পানিটা যাতে চল্লিশ ফিট হলেও আমরা উঁচু ওকে ধন্যবাদ স্যার আমরা শুনলাম সমাধানের উপায়গুলো এবং আমাদের সময় শেষ পর্যায়ে খুব ছোট্ট করে স্যার একদম তিরিশ সেকেন্ডে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আজকের এই বিষয় নিয়ে হয়তো বা সামনে আরও কথা হবে এই বিষয় নিয়ে তিরিশ সেকেন্ডে জাস্ট কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে ভাই ও বোনেরা আমি কাউকে ভয় দেখাচ্ছি না আমি কিছু সত্যি কথা যেটা আমি গত তিন বছরে বাংলাদেশে থেকে আমি জানতে পেরেছি আমি আপনাদেরকে সেটাই বলছি এবং আমি এটুকু বলবো যে পানির স্বল্পতা আমাদের নয় আমাদের বৃষ্টি আমাদের জন্য যথেষ্ট এবং বৃষ্টিতে দুই হাজার একশো মিলিমিটার যে পানি আমরা পেয়ে থাকি এটা আমাদের প্রয়োজনীয়তার তিন গুণ বেশি সুতরাং আমি এটুকু বলবো আপনারা যেখানেই থাকেন যেভাবেই থাকেন আমরা বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করি এবং সেই বৃষ্টির পানি আমরা ব্যবহার করার ব্যবস্থা করি আমাদের বাড়ির নিচে যদি আমরা একটা ট্যাঙ্ক করতে পারি ওই ট্যাঙ্কে যদি আমরা এই বৃষ্টির পানি নিয়ে যেতে পারি তাহলে পরে আমরা ওই পানি দিয়ে আপনি যে ভাতটা রাঁধবেন আপনি তরকারিটা রাঁধবেন আর আপনি যে জামাকাপড় ধোবেন আপনি দেখবেন আপনার সাবান কত কম খরচ হবে আপনার ভাত কত সাদা হবে এবং আপনার তরকারি কত সুস্বাদু হবে তো আমি আজকে এই স্বল্প সময়ে আপনাদেরকে এটাই আমি রিকোয়েস্ট করব যে বৃষ্টির পানি আপনারা ধরে রাখার ব্যবস্থা করেন বিশেষ করে আপনাদের চালে যে বৃষ্টিটা পড়ে সেই বৃষ্টির পানিটা আপনি ধরে রাখার ব্যবস্থা করেন ধন্যবাদ ধন্যবাদ স্যার স্টুডিওতে আসার জন্য এবং সেই সঙ্গে দর্শক মন্ডলী সময় একদমই শেষ বিদায় নিছি আমি মোহাম্মদ রেজা স্বাধীন এবং আজকের এই চমৎকার প্রোগ্রামটি যারা মিস করেছেন তারা অবশ্যই আগামীকালকে পুনঃপ্রচার দেখতে পারবেন ঠিক সন্ধ্যা ছয়টার সময় আমরা বিদায় নিচ্ছি বরেন্দ্র টিভুর স্টুডিও থেকে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশেই থাকবেন বরেন্দ্র টিভি